পাঁচমিশালি গল্প চ্যানেলের সকল শ্রোতাকে স্বাগত জানাই। আজ একটি গা ছমছমে ভূতের গল্প শোনাতে এসেছি আমরা। গল্প শুনে জানাতে ভুলবেন না যেন কেমন লাগলো গল্পটা, কতটা ভয় পেলেন আপনারা। আমাদের কমেন্ট বক্স আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইল। আজকের গল্প ওল্টানো ফটোগ্রাফ, লেখক বিকাশ সরকার, চরিত্রচিত্রণে বাড়িওলির ছেলে, বাড়িওয়ালা শ্রীকান্ত, আগন্তুক সায়ন ও কাকাবাবু ডক্টর অর্চ সেনগুপ্ত, বাড়িওলি সোহা বিতত ও সূত্রধর আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে আর দেরি করব না, চলুন সবাই মিলে উপভোগ করি ওল্টানো ফটোগ্রাফ। গুয়াহাটির কিছু বাড়িওয়ালা অত্যন্ত খারাপ প্রকৃতির, ভাড়াটেদের এতটুকু সুযোগ সুবিধা দেয় না, অকারণে দুর্ব্যবহার করে, ফলে এক বছরে দুবার বাড়ি বদল করতে হলো আমাকে। ট্রান্সফার হয়ে কুচবিহার থেকে গুয়াহাটি আসার পরে শুরু হয়েছে গৃহ বিভ্রাট। প্রথম বাড়িটা ছাড়তে হয়েছিল বাড়িওয়ালার ছেলের উৎকট আওয়াজে পশ্চিমী গান শোনার তাণ্ডবে। সারাদিন কানের পাশে শব্দ দূষণ চলে, আমার বই পড়া লাটে উঠে গিয়েছে। ছেলেটি 12 ক্লাসে 3 বার ফেল করেছে, চতুর্থবারও যে একই গতি হবে সে বিষয়ে আর সন্দেহ কি। একদিন তাকে বললাম, ভাই গান শোনো সেটা ভালো কথা, শব্দটা একটু কম করো, আমার ডিস্টার্ব হয়। ছেলেটি পরিষ্কার জানিয়ে দিল, বাড়ি ছেড়ে দিন। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। পরদিন ওর মা এসে আরও দু কথা শুনিয়ে বললেন, এ মাসে বাড়ি ছাড়ুন, ভাড়াটের আবার এত বড় বড় কথা কেন। ছেড়ে দিলাম, উঠলাম এই কাহিনী পাড়ার বাড়িতে। এখানে শব্দ টব্দ খুব একটা নেই, বেশ নিরিবিলি। আমি 2 মাসেই 13-14টা বই মগজে চালান করে দিয়েছি, কিন্তু সমস্যা হলো জলের। রানিং ওয়াটার বলে মাসে 200 টাকা বেশি দিই, কিন্তু সকাল সন্ধে যখনই কল খুলি না কেন, টপটপ করে 8-10 মোটা জলের বেশি পাই না। সকালেও কল টিপে টিপে জল তুলি, সারাদিন ব্যাংকের লেজার সামলি, সন্ধেবেলা ফিরে এসেও ফের বালতি নিয়ে কলতলায় ছুটতে হয়। সেদিন খুব রাগ হলো, সিঁড়ি বিয়ে দোতলায় উঠে ডোরবেল টিপলাম। বাড়িওয়ালা বাইরে এসে বললেন, কি চাই? জল। জল? এখানে জল কোথায় পাবে? 200 টাকা করে ফি মাসে জলের জন্য দিই, কিন্তু জল পাই মোটে 8-10 মোটা, একদিনও বালতি ভরলো না। সে কি মশাই, জল তো আমি রোজই দিচ্ছি, আরো তো ভাড়াটে আছে, কই তারা তো কমপ্লেন করে না কখনো। চলুন আমার কিচেনে, এক ফোঁটাও জল নেই। এখন তো রাত 8টা বাজে, এখন জল কোথায় পাবে? জল আমরা দিই সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, ইন্তার জল, জলের ব্যাপারে কোনো কার্পণ্য নেই আমার। সে সময় তো আমি ব্যাংকে থাকি, জল ধরবো কি করে? কখন কাকে ধরবেন আর কখন কাকে ছাড়বেন সেটা তো আপনার ব্যাপার, জল ধরার জন্য লোক রাখুন, নইলে ঘর ছাড়ুন, আমি কালই টুলেট লাগিয়ে। পরদিনই গেটে টুলেট লেখা ছোট বোর্ডটা ঝুলছে দেখলাম। লোকটার অসভ্যতায় আমি স্তম্ভিত, কেমন মানুষেরা। ব্যাংকে সকলেই আমার চেয়ে বয়স্ক, বন্ধু বলতে শুধু সায়ন। ওকে সব কথা খুলে জানালাম, মুখে দেখতে ইচ্ছে করে না এদের, জানো কাজ পেলে আজই ওই নরক ছাড়ো। সায়ন বলল, দেখি কি করা যায়। পরদিন বলল, কাহিনী পাড়ার আশেপাশে কোথাও ঘর পেলেই তোমার সুবিধে, ওখান থেকে ব্যাংকটাও কাছে, কিন্তু একান্তই যদি না পাও তাহলে আমাদের বাড়িতে একটা রুম আছে, খুবই ছোট রুম, সঙ্গে ছোট একটা কিচেনও আছে, ওটাতে উঠতে পারো, সেক্ষেত্রে তোমাকে একটু বেশি জার্নি করতে হবে, তুমি বলো একবার ফাঁক বুঝে দেখে এসো। আমার তখন যা পাই তাই খাই অবস্থা, বললাম দেখা দেখি কি আছে, তুমি আছো তো, চিন্তা কি। সায়ন বলল, আরে না না না, দেখে নেওয়া ভালো, পরে এই রুম নিয়েই না হয় বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে যায়। আমি ঠিকানা লিখে দিচ্ছি, তুমি তোমার সময় মতো একটাকে গিয়ে দেখে এসো। আমি তো কাল ডিব্রুগড় চলে যাচ্ছি, আমার বোন সোহাকে তো চেনো, ও আমি বলে রাখবো, তুমি নিশ্চিন্তে দেখে এসো। ও একটা কাগজে ওদের পাঞ্জাবাড়ির ঠিকানাটা লিখে দিল। এমনই কপাল, ঠিক পরের দিনই আমাদের সিকিউরিটি গার্ড শ্রীকান্ত কলিতা
একটা বাড়ি দেখিয়ে আনলো ব্যাংক ছুটির পরে, এবং সেটা কাহিনীপাড়াতে। সবচেয়ে সুখের কথা এই যে বাড়ির মালিক ও বাড়িতে থাকেন না। আমার বেশ পছন্দও হলো, কিন্তু সেটা এক্ষুনি পাওয়া যাবে না। বর্তমানে যে ভাড়াটে আছে সেই চলে যাবে 30 ডিসেম্বর, আমি 1 জানুয়ারিতে সেখানে ঢুকতে পারবো। শ্রীকান্তকে বললাম, সবই তো হলো শ্রীকান্তদা, কিন্তু সায়নকে বলি কি করে, বেচারা খুব খারাপ ভাববে আমাকে। শ্রীকান্ত বলল, আপনি এক কাজ করুন, আমি কাল পরশু গিয়ে এ দেখে এসে বলুন যে ঘরটা আপনার পছন্দ হয়নি, ব্যাস। এই সায়নবাবু তো খুব ভালো মানুষ, রাগ করবেন না। দুদিন অবশ্য যাওয়া হলো না। আসলে শ্রীকান্তর দেখানো বাড়িটা এত মনে ধরেছে যে অত দূর পাঞ্জাবাড়ি যেতে ইচ্ছাই করছে না। কিন্তু সেদিনই ডিব্রুগড় থেকে সায়নের ফোন এলো। এই তোমার খারাপ কিছু হয়নি তো, এখনো রুমটা দেখতে গেলে না যে? আমি অজুহাত খাড়া করি, আসলে এত টায়ার্ড থাকি না, কি বলবো। সায়ন বেশ রাগ করে বলল, তাহলে আর কি, তাহলে না করে দাও, আমার তো কাউকে না কাউকে তো ভাড়াটা দিতেই হবে। সায়নের ক্ষোভ বুঝে বলি, ঠিক আছে ঠিক আছে, আজই যাব। সায়ন বলল, আরে দেখে নিতে দোষ কি, পছন্দ না হলে নেবে না। যাওয়ার আগে 2223745 এই নম্বরে ফোন করে সোহাকে জানিয়ে দিও। কিন্তু ব্যাংক থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। ব্যাগ থেকে সোয়েটার বের করে পরে নিলাম, তারপর মোবাইল থেকে সায়নের বাড়ির নম্বরে রিং করলাম। রিসিভার যিনি তুললেন, তার গলার স্বর বেশ বয়স্ক, একটু ভারীও, কিন্তু ভাঙা ভাঙা। সোহা আছে? সোহা তো নেই, ও একটু মায়ের সঙ্গে প্রাগজ্যোতি কালচারাল কমপ্লেক্সে গিয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। আপনি কে বলুন তো? আমি বিতত মজুমদার, সায়নের কলিগ, বন্ধু। ও বিতত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কথা তো সায়নের কাছে খুবই শুনি। তোমার তো একটা রুম দেখতে আসার কথা ছিল। আপনি? আমি সায়নের বাবা। ও নমস্কার কাকা বাবু, আসলে আমি আজই যেতে চেয়েছিলাম। তো চলে এসো না, সোহা নেই তো কি হলো, আমিই দেখিয়ে দেবো। তবে যা করে খাওয়াতে পারবো না, বুঝলে, ওইটা হয় না। পল্টন বাজার থেকে পাঞ্জাবাড়ি যেতে 1 ঘন্টা লেগে গেল। বাস থেকে যখন নামলাম তখন সন্ধে 7টা, শীতকালে 7টা মানে বেশ রাত, তাও আবার গুয়াহাটি। এখানে রাত 9টা হলেই সব দোকানে ছাপ পড়ে যায়, বোমাবাজির ভয়ে রাস্তা শুনশান হয়ে যায়, শহর চলে যায় আর্মি, সিআরপিএফ আর পুলিশের দখলে। গুয়াহাটির এই শহরতলিটা এমনিতেই বেশ নির্জন, একটা অন্ধকারাচ্ছন্ন ভাবও আছে, ফলে গা ছমছম করে আমার। ঠিকানা অনুযায়ী স্টপ থেকে 2টো গলি পড়ে রাজু রাভা পথ। রাজু রাভা নিশ্চয়ই কোনো বড় মাপের মানুষ, কিন্তু তার নামাঙ্কিত পথটি ভাঙাচোরা, কঙ্কালসা, যত্রতত্র খানাখন্দ। স্ট্রিট ল্যাম্প একটাও নেই, বেশ অন্ধকার, লোক শূন্য। দুপাশে নম্বর দেখে দেখে এগিয়ে যাচ্ছি, বাঁকের মুখে হঠাৎ একটা ছায়ামূর্তি। ভদ্রলোককে ডেকে বললাম, দাদা, সায়ন চক্রবর্তীর বাড়িটা চেনেন? অন্ধকারে ভদ্রলোকের চেহারা বোঝা যাচ্ছে না, শুধু কণ্ঠস্বর শোনা গেল। ব্যাংকে চাকরি করে তো? আমি হ্যাঁ বলাই ভদ্রলোক বললেন, এই এখান থেকে ঠিক 4 নম্বর বাড়িটা, গেটে লেখা আছে দেখবেন চক্রবর্তী নিবাস, গেটের দুপাশে 2টো পাইন গাছ আছে। ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে আশ্বস্ত হলাম, এই ভেবে যে যাক বাড়িটা পাওয়া গিয়েছে অন্তত, অন্ধকারে তো বাড়িগুলোর নম্বরই পড়া যাচ্ছে না। এ পাড়ায় মনে হচ্ছে এখনো লো ভোল্টেজ চলছে, গুয়াহাটিতে এটা প্রায় হয়, ইলেকট্রিসিটি থাকে কিন্তু ভোল্টেজ এত কম থাকে যে বাল্বগুলো টিম টিম করে জ্বলে, ইলেকট্রনিক চোখ ছাড়া এ শহরে টিউবলাইট জ্বলেই না। কিন্তু 4 নম্বর বাড়িতে এসে দেখা গেল সেটা ঘুরঘুরটি অন্ধকারে ঢাকা, অথচ দুপাশের 2টো বাড়িতেই মৃদু আলো আছে। সেই আলোতেই গেটের ওপর আবছা লেখা দেখলাম চক্রবর্তী নিবাস, তবে পাইন গাছ 2টোকে আলাদা করে চেনা যাচ্ছিল না, মনে হচ্ছিল অন্ধকারের 2টো উঁচু স্তূপ। গেট খুলে ভেতরে ঢুকলাম, বেশ বড়সড় বাড়ি, সুরকি দেওয়া রাস্তার দুপাশে ফুল গাছ, প্রশস্ত বারান্দার দুপাশে অনেক টব, সেখানে নানা গাছ গাছালি গুলো। অভ্যাসবশত ডোরবেলটা টিপে দিলাম, যদিও পরমুহূর্তে ধাক্কা দিতে দিতে ডাকলাম, কাকাবাবু, কাকাবাবু। 2-3 বার ধাক্কা দেওয়ার পরেই দরজাটা খুলে গেল। মাঙ্কি কাপ মাথায়, পরনে পাজামা, গায়ে জড়ানো একখানা নাগা শাল, কাকাবাবু বেরিয়ে এলেন। কে?
বিতত এসে গিয়েছ? হ্যাঁ কাকা বাবু, পাক্কা এক ঘন্টা লাগলো সিটি বাসে। এসো এসো, একটু বসে নাও। ড্রয়িং রুমটা বেশ বড়, সামনে রুচি আছে বলতে হবে, মোটা বেশ লম্বা একটা মোমবাতি জ্বলছে। আমি সোফায় বসে পড়লাম, একটু ক্লান্তও বোধ করছিলাম। কাকাবাবু উল্টো দিকে সোফায় বসলেন, চেহারাটা বেশ সুন্দর, মুখটা অসম্ভব ফর্সা, ক্লিন শেভেন, তবে কেমন যেন একটা বিষাদ মাখানো সেই মুখমণ্ড। আমি ঘর দেখছিলাম, দেওয়াল ঘেঁষে বড় টিভি, পাশে ফ্লাওয়ার ভাস, পূব দেওয়ালে দুখানা পেন্টিং, দক্ষিণ দেওয়ালে একটা ফটো উল্টে রাখা, কেন কে জানে। উল্টে না রেখে ফটোখানা সরিয়ে ফেললেই তো হয়, মিছিমিছি ফটোটা উল্টে রেখে ঘরের সৌন্দর্য নষ্ট করার মানে কি? তোমাকে তো বাবু কিছু খাওয়াতে পারবো না, কিচেনের ব্যাপারে আমি বড়ই অজ্ঞ। আরে না না, খাওয়ার কি আছে? সোহার ওর মা থাকলে অবশ্য তোমাকে না খাইয়ে ছাড়তো না, ওদের ফিরতে ফিরতে অন্তত 10টা বাজবে, তখন আবার তুমি কাহিলিপাড়ায় ফিরতে পারবে না। কাকাবাবুর কণ্ঠস্বরটা কেমন যেন খসখসে, একটু হাঁপানির ভাবও আছে মনে হয়। উঠে দাঁড়িয়ে বললেন, চলো চলো ঘরটা আগে দেখি আনি, তারপর দুদণ্ড কথা বলা যাবে। রিটায়ার্ড জীবন তো কেউ এলে ভারী ভালো লাগে। তুমি মোমবাতিটা নিয়ে আমার পিছনে পিছনে এসো। আমি মোমটা নিয়ে কাকাবাবুকে অনুসরণ করলাম, ফের বারান্দায় এসে পূব দিকে সিঁড়ি বেয়ে নেমে একটু টার্ন নিয়ে মূল বাড়ির পেছন দিকটায় একটা ছোট কামরার দরজা ঠেলে ঢুকতে হলো। কাকাবাবু ভেতরে গিয়ে আর একটি দরজা খুলে বললেন, এটা হলো কিচেন, রুমগুলো ছোটই, তবে একা থাকার পক্ষে যথেষ্ট। কথাটা মিথ্যে নয়, ছোট কিন্তু চমৎকার ঘর, কিচেনটাও দারুণ, বড় সড়ো চারপাল্লার কাঁচের জানলার উপারে মনে হয় সবজি ক্ষেত, অন্ধকারে সাদা ফুলকপিগুলো জেগে আছে। কাকাবাবু হাসলেন, ইলেকট্রিসিটি থাকলে ভালো মতো সব দেখাতে দেখতে পারতে বুঝলে। তা কি পছন্দ হলো? বেশ তো, আমার জন্য তো পরম শান্তি। ফের কাকাবাবুর পিছন পিছন ড্রয়িং রুমে ঢুকে মোমটা রেখে সোফায় বসলাম। উল্টানো ফটোটাই শুধু বড্ড দৃষ্টিকটু লাগছে। কাকাবাবু উল্টো দিকে মুখোমুখি বসে লাল ও কালো স্ট্রাইপের চাদরখানা ভালো মতো জড়িয়ে নিয়ে বললেন, আচ্ছা ঘরটা সম্পর্কে স্যান তোমাকে কিছু বলেনি? বলেছে। কি? ওই অ্যাটাচ বাথরুমই, বাথরুম পেছন দিকে, তবে ওটা কোনো সমস্যা হবে না। না না, তা নয়, কোনো কোনো উপদ্রবের কথা বলেনি। আমি একটু মনে করার চেষ্টা করলাম, না স্যানের সঙ্গে বস্তুত ঘরটা নিয়ে কোনো কথাই হয়নি, ও শুধু দেখে যেতে বলেছিল, আমি একটু চিন্তিতও হলাম। চমৎকার ঘর, এতে আবার উপদ্রব কি? কাকাবাবু ফের প্রশ্ন করলেন, কিছুই বলেনি? না তো। এটা তো স্যান খুব খারাপ করেছে, আগে আগে বলে দিলে তো আর ঝামেলা হয় না, তাছাড়া ও তো তোমার বন্ধুও বটে। আমি একটু ধন্দে পড়লাম, কি হতে পারে, কিসের উপদ্রব ওখানে? জিজ্ঞাসা করলাম, কিসের উপদ্রব একটু খুলে বলুন তো কাকাবাবু। তুমি ভূতে বিশ্বাস করো? মানে অতৃপ্ত আত্মায় বিশ্বাস আছে? আমি এবার হেসে উঠি শব্দ করে, তারপর হাসতে হাসতেই বলি, না কাকাবাবু আমি না হাই স্কুল থেকে ও সবে ডরাই না। কেন, ও ঘরে ভূত প্রেত কিছু আছে নাকি? কাকাবাবুর মুখখানা সহসাই ফ্যাকাশে বিবর্ণ আরও সাদা হয়ে এলো। আমার এই সশক্ত হাসি তিনি খুব একটা পছন্দ করলেন না বলে মালুম হলো, তার কঠোর মুখমণ্ডলই তার প্রমাণ। ওই কর্কশ মুখ আর সন্ত্রস্ত চোখের দিকে তাকিয়ে ঠোঁটের হাসি লুকিয়ে ফেললাম। কাকাবাবু একটু ঝুঁকে বললেন, হ্যাঁ ওই ঘরে ভূত আছে, 5টা ভাড়াটে পালিয়েছে। ও ঘরে ভূত কেন? মানে মানে এই ঘরেও তো থাকতে পারতো। ওই ঘরেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন এক ভদ্রলোক, ক্যান্সার হয়েছিল তার, ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন আর বেশি দিন বাঁচবেন না তিনি। ভদ্রলোক পরদিনই ফাঁসিতে ঝুলে পরিবারকে অযথা অর্থব্যয়ের আশঙ্কা থেকে মুক্ত করে যান, কিন্তু তারও নিশ্চয়ই কিছু কামনা বাসনা ছিল,
তাই রোজই তিনি ওই ঘরে আসে। ভাড়াটেরা তাকে দেখতে পায় আর দেখলেই পালায়। ভেবেছিলাম সায়ন তোমাকে ঘটনাটা জানিয়েছে, এখন দেখছি তুমি কিছুই জানো না। এই প্রথম আমার শরীর শিহরিত হল। ভূত প্রেতে আমার বিশ্বাস নেই, কিন্তু ফাঁসিতে ঝুলছে এক সব এই দৃশ্য হিসেবে এটা অত্যন্ত ভীতিকর। কাকাবাবু ঘটনাটা বলে আমাকে রীতিমতো সন্ত্রস্ত করে দিলেন। সায়নের ওপর খুব রাগ হলো আমার, এত বড় ঘটনাটা ওর কি জানানো উচিত ছিল না? আমি একটু ঘোরের মধ্যে পড়ে গিয়েছিলাম। কাকাবাবু উঠে দাঁড়ালেন, আমি তার দিকে তাকালাম। দেওয়াল ঘড়িটা দেখিয়ে তিনি বললেন, নটা বাজতে চলেছে, তুমি কিন্তু এখন বেরিয়ে পড়ো, এরপর আবার বাস পেতে ঝামেলা হবে। পাঞ্জাবাড়ি থেকে কাহিলিপাড়া পর্যন্ত কোনো অটো রিক্সাও কিন্তু তুমি পাবে না। আমি উঠে দাঁড়ালাম। বারান্দায় এসে তিনি ফের বললেন, ঘরটা নেওয়ার আগে একটু ভেবে দেখো, তুমিও আমার সন্তানের মতোই, জেনে শুনে তোমাকে বিপদে ফেলতে চাই না। কাকাবাবু ভেতরে ঢুকে গেলেন, দরজা বন্ধ হলো। আমি গেট খুলে বাইরে আসতেই বারান্দা আর গেটের দুপাশের বাল জ্বলে উঠল, তবে ঘরটা তখনও অন্ধকার। ফুটুফুটি করে বাস স্টপে এসে শেষ বাসটায় চাপলাম, খুব শীত করছিল তখন। কদিন বাদে ব্যাংকে গিয়ে দেখি সায়ন হাজির, আমাকে দেখি মুখ ঘুরিয়ে নিল। আমি ওর ঘাড়ে হাত রেখে বললাম, কি হলো, মুখ বেঁচেন কেন? কারো উপকার করতে নেই বুঝলে, তোমার তো নয়। কি হয়েছে বলবে তো? আরে সাত দিনেও তোমার ঘর দেখার সময় হলো না। আরে ঘর তো আমি দেখে এসেছি, চমৎকার ঘর। সায়ন ঘুরে মুখোমুখি বসে বলল, দেখে এসেছো মানে? তুমি দেখে এলে শোভা বলতো না? শোভা তো তখন ছিল না, কাকিমাও ছিলেন না, ওরা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে গিয়েছিলেন প্রাগজ্যোতিতে। কাকাবাবুই ঘরটা ঘুরিয়ে দেখালেন, অনেকক্ষণ গল্পগুজবও হলো। কাকাবাবু? কাকাবাবু মানে? মানে তোমার বাবা, তুমি কিন্তু অবিকল তোমার বাবার মতন দেখতে। সায়ন চুপ করে থাকলো। আমি বুঝলাম হাসিতে মারা যাওয়ার ঘটনাটাই ওকে চুপ করিয়ে রেখেছে। তুমি কিন্তু একটা খুব খারাপ কাজ করেছো সায়ন। কি খারাপ কাজ? ওই ঘরে একজন ফাঁসিতে মারা গিয়েছেন তা আমাকে বলনি কেন? ভূতে আমি ভয় পাই না বটে, কিন্তু দৃশ্য হিসেবে ঝুলন্ত মৃতদেহ তো আদৌ মজার ব্যাপার নয়। কাকাবাবু বললেন বলেই তো জানলাম। সায়ন চোখ বিস্ফারিত করে বলল, বাবা বলেছেন এসব ওই ফাঁসিতে মারা যাওয়ার কথা? হ্যাঁ, ভদ্রলোকের ক্যান্সার ছিল, ভেরি স্যাড ইনসিডেন্ট। সায়ন আর কথা বলল না, মনে হলো খুব লজ্জিত, ও ক্যাশ কাউন্টারে গিয়ে বসল। সারাদিন আর সায়নের সঙ্গে এ ব্যাপারে কথা হয়নি। ব্যাংকে খুব ভিড় ছিল, প্রচণ্ড চাপ গেল সারাদিন। ছুটির পর বাইরে বেরিয়ে সায়ন বলল, চলো চলো আমার বাড়ি যাবে। এই এখন? না না, আই ফিল সো টায়ার্ড। আরে চলোই না, তোমাকে একটা জিনিস দেখাবো। ওই ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ? আমি হাসতে থাকলাম। ও কঠোর হয়ে বলল, ঠিক তাই, চলো। ও জবরদস্তি করে আমাকে বাসে তুলল। পাক্কা এক ঘন্টা পর পাঞ্জাবাড়িতে এলাম। ও বলল, এবার আমাকে বাড়িতে নিয়ে চলো, দেখি দেখি সত্যিই তুমি এসেছিলে কিনা। সায়ন আমার কথা বিশ্বাস করছে না দেখে হেসে বললাম, আশ্চর্য, তুমি আমার কথা বিশ্বাস করছো না এখনো? ঠিক আছে চলো। আমি রাজু রাভা পথে ঢুকতে ঢুকতে বললাম, ওই মোড়ের পর 4 নম্বর বাড়িটা তোমাদের, নাম চক্রবর্তী নিবাস। তোমাদের ড্রয়িং রুমে টিভিটা বড় মাপের, তার পাশে ফ্লাওয়ার ভাস, পূর্ব দিকের দেওয়ালে বড় সড়ো দুটো পেন্টিং। শিল্পীর নাম অবশ্য মোমের আলো দেখা যায়নি। তোমার বরণ, বাবার বরণে ছিল ব্রাউন ম্যাঙ্গি কাপ, নাগা কালো লাল শাল আর সাদা পাজামা। আর হ্যাঁ, দক্ষিণের দেওয়ালে একটা ফটো ঝুলছিল, সেটা উল্টে রাখা, এর কারণ কি? সায়ন ততক্ষণ কথা শুনছিল, এবার চমকে বলল, উল্টে রাখা? না না, উল্টে রাখা কোনো ফটো তো ড্রয়িং রুমে নেই, ফটো কি কেউ উল্টে রাখে? দরজা খুলে দিল শোভা, চোখ নাচিয়ে বলল, এতদিনে আসার সময় হলো। সায়নের পিছু পিছু ড্রয়িং রুমে ঢুকলাম। দক্ষিণের দেওয়ালের ফটোটা ছিল যথাস্থানে, তবে আজ আর উল্টানো নয়, রীতিমতো যত্ন করেই দেওয়ালে টাঙানো। লক্ষ্য করলাম ছবিটা কাকাবাবু, সুন্দর মুখশ্রী, ক্লিন সেভেন, তিনি হাসছেন, ছবির ওপরে চন্দনের আলিঙ্গন। আমি সামনে গেলাম, ছবির নিচে লেখা জন্ম 12/7/1945, মৃত্যু 20/12/2000। আমার সমস্ত শরীর শিউরে উঠল, আমার চোখ যেন ঠেলে বেরিয়ে আসবে। আমি চোখ সরিয়ে নিয়ে ধপ করে সোফায় বসে পড়লাম। সায়ন আমার পাশে বসে বলল, ওই ঘরটায় আসলে
বাবাই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন। তুমি সাহসী তাই বলার প্রয়োজনই মনে করিনি, কিন্তু বাবা এসেই সব তোমাকে খুলে বলে গিয়েছেন। আমি সায়নের পরের কথাগুলো আর শুনতে পাইনি, শুধু একটা তীরে চোরা হিমশীতল স্রোত আমার শীত দ্বারা বেয়ে নেমে গেল এক অজানা ভৌতিক অতলের দিকে।